আসসালামু আলাইকুম। আজকে আমি করে ভিডিও স্টুডিও ইনস্ট্যান্ট প্রজেক্ট এই যে এই অপশনটা এই অপশনে আমি কাজ শিখাবো আপনি। দেখুন মাউস এখানে নিলে ইনস্ট্যান্ট প্রজেক্ট নাম এসেছে, তো এটা কাজ আপনি শিখাবো, অনেক এটা অপশন জানে না। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো তারা অটোমেটিক দিয়ে রেখেছে যাতে করে আপনি সহজে এডিটিং করতে পারেন। এখানে অনেকগুলো আছে, যেমন এটা একটা প্লে করে দেখি। এই যে এখানের মধ্যে আপনি আপনার ছবি দিতে পারেন, এই যে 1 2 3 এখানের মধ্যে আপনি আপনার ছবি দিতে পারেন। দেখুন আমি এটার কাজ করে দেখাচ্ছি আপনাকে। এখানে যেসব ফটোগুলি আছে এখানের মধ্যে আপনার ফটো আপনি লাগাতে পারেন। দেখুন এখানে যদি আপনি রিফ্রেশ দেন, রিফ্রেশ ফটো, এখানে যদি আপনি যদি সবগুলো যদি চেঞ্জ করেন, তবে আমি সংক্ষেপে বলেছি এখানে আপনি আপনার নিজের নামও দিতে পারেন। বাংলাদেশ তো দেখুন এবার প্লে করে দেখি। দেখুন এখানে সব ওই যে আমার আমি যে তিনটে ফটো দিয়েছি এই তিনটা ফটো শো করেছে। তো এভাবে আপনারা আপনারা নিজের ছবি দিতে পারেন, নিজের ছবি দিতে পারেন, ঠিক আছে। এখানেও আপনি নিজের ছবি ব্যবহার করতে পারেন, এখানে আপনি নিজের ছবি দিতে পারেন, ইচ্ছা মতো আপনি ছবি ড্রাগ করতে পারেন, এছাড়া আরও কাস্টমেশন ইত্যাদি কাজ করতে পারেন। তো এই যে ইন্ডিং এর দিক দিয়ে আরো অনেক আছে, এখানে আরো অনেক আছে, অনেক আছে, অনেক আপনারা ইচ্ছা করে আপনারা ব্যবহার করতে পারেন। ফটো ভিত্তিক অনেক কিছু আছে, কমপ্লিট আছে, এখানে কমপ্লিটে অনেক সুন্দর 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 ইভেন্ট আছে। দেখুন এখানে শুধু আপনার ফটো দিয়ে দিলে, শুধু এখানে টেনে আনে এখানে দিয়ে দিলে আপনারা ফটো ফটো চেঞ্জ করে অনেক অনেক সুন্দর 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 করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনি ফটো দিয়ে দেন আপনার ফটো, এখানে যদি আপনার ফটো দিয়ে দিতে পারেন, তো দেখুন এগুলো আমার ফটো। তো এভাবে অনেক আছে, যে এখানে অনেক রকম আছে, এখান থেকে আপনারা ইউজ করে নেবেন, অনেক আছে, অনেক অনেক আছে, ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে আজকে আমি শিখলাম ইনস্ট্যান্ট প্রজেক্ট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।